ভাসমান পেয়ারাবাজার ভ্রমণ শেষে আমার উদ্দেশ্য এখন দেশের অন্যতম সেরা স্থাপত্যশৈলীর নয়নাভিরাম স্থাপনা বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। মসজিদটিকে আমরা গুঠিয়া জামে মসজিদ নামে চিনি। মসজিদটি এখন দক্ষিণাঞ্চলের তো বটেই সমগ্র বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। দুপুরের খাবার শেষ করে পৌঁছে গেলাম গুঠিয়া মসজিদের প্রবেশদ্বারে। গুঠিয়া মসজিদের মূল প্রবেশপথের ডান পাশে রয়েছে বড় পুকুর। পুকুরঘাটের প্রবেশপথের দুপাশে রয়েছে দুইটা কাঠবাদাম গাছ। মনে হবে প্রকৃতি ছাতা মেলেছে আপনার জন্য। মোজাইক দিয়ে তৈরি শান বাঁধানো ঘাটের বাদাম গাছের নিচে বসে বাতাসের শীতল ছায় শরীর জুড়ে নিতে পারেন মুসল্লি এবং দর্শনার্থীরা। রয়েছে বসার সুব্যবস্থা। আপনি চাইলে আপনার ক্লান্তি কমিয়ে ফেলতে পারেন পুকুর ঘাটে বসে, চাইলে শরীরে গালগা ভিজিয়েও নিতে পারেন, কিন্তু পুকুর ঘাটে মহিলাদের বসা সম্পূর্ণ নিষেধ। বিশাল পুকুরের চারপাশ সাজানো রয়েছে নানা রঙের ফুল ও ফল গাছ দিয়ে। দর্শনার্থীদের চলাচলের জন্য পুকুর পাড়ের রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। ঘাটে ঠিক উল্টো দিকে মসজিদের প্রবেশপথে বসানো হয়েছে দুটি পানির ফোয়ারা। রাতে আলোর ঝলকানিতে ফোয়ারাগুলো আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। মসজিদটি নির্মাণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের তিন চারটি মসজিদের আদলে, তবে হুবহু একই রকম নয়। এটির প্রতিষ্ঠাতা শরফুদ্দিন আহমেদ সান্টু তার কয়েকজন স্থপতি বন্ধুকে নিয়ে যান শারজা, দুবাই, তুরস্ক, মদিনা শরীফ, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে। স্থপতিরা বিদেশি বিভিন্ন স্থাপত্য মসজিদের আদলে গুঠিয়া মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনের পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে যাতে পানিতে মসজিদটির পুরো প্রতিবিম্ব দেখা যায়। বৃষ্টি গম্বুজের স্থাপত্যকলায় সাজানো হয়েছে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। মাঝখানের কেন্দ্রীয় গম্বুজের চারপাশে বৃত্তাকারে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে পবিত্র আয়াতুল কুরসি। গোটা মসজিদের ভেতরে চারপাশ জুড়ে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে সুরা আর রহমান। ভেতরের চার কোণে চার গম্বুজের নিচে, প্রবেশ তোরণের সামনে এবং ভেতরের দর্শনীয় কয়েকটি স্পটে শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন ক্যালিগ্রাফি। এসব সুদৃশ্য ক্যালিগ্রাফি এবং আলপনা করা হয়েছে বর্ণিল কাচ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে। ভেতরের নয়টি গম্বুজের বিশাল আকৃতির নয়টি অত্যাধুনিক ও মূল্যবান ঝাড়বাতি বসানো হয়েছে। মসজিদটির মিনার উচ্চতা 193 ফুট। মসজিদটির মেঝেতে বসানো হয়েছে ভারত থেকে আনা সাদা মার্বেল পাথরের টাইলস। মসজিদটির ভেতরে 1400 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। বাইরের অংশে আরও 5000 মুসল্লি একত্রে নামাজ পড়তে পারেন। মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বিদেশ থেকে আনা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। মসজিদের উত্তর পাশে দুইতলা বিশিষ্ট ভবনে রয়েছে কমপ্লেক্সের অফিস, খতিব ও মুয়াজ্জিনের কোয়ার্টার, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। এতিমখানায় প্রায় 30 জন এতিম ছাত্র থাকে, যাদেরকে বিনামূল্যে থাকা খাওয়া ও হাফেজি পড়ানো হয়। তার বাম পাশেই রয়েছে মহিলাদের নামাজ পড়ার স্থান। মসজিদটির পূর্ব দক্ষিণ কোণে 2.5 একর জায়গা রয়েছে কবরস্থান। পুরো কমপ্লেক্সের আঙিনা জুড়েই রয়েছে ফুলের বাগান। সৌন্দর্যের দিক থেকে মসজিদের কথা চিন্তা করলে প্রথমেই নাম উঠে আসবে বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদের নাম, যে মসজিদটির সৌন্দর্যের প্রতীক এবং সৌন্দর্যের দিক থেকে অন্যতম দাবিদার। সবাই হয়তো অনেক ধরনের মসজিদ দেখেছেন, কিন্তু এই মসজিদটির সৌন্দর্য দেখে যে কেউ বিমোহিত হতে পারে। আনন্দ, ভালো লাগা আর রূপময় স্বপ্নের পৃথিবীতে ক্ষণিকের জন্য হারিয়ে যেতে মন ছুটে চলে অজানা কোনো সৌন্দর্যের খোঁজে। মাঝে মাঝে বড় একঘেয়ে মনে হয়, মন চায় কোনো শিল্পীর কারুকার্যে মন রাঙাতে। আর সে মনে হয় খোরাক জোগাতেই কোনো এক ছুটির দিনে অনায়াসেই পরিবার পরিজন, বন্ধু বান্ধব বা মনের মানুষকে নিয়ে ঘুরে যেতে পারেন এই গুঠিয়া জামে মসজিদ। এখানে আসলে যেমন দেখতে পাবেন শিল্পীর কারুকার্যের রূপ, তেমনি পাবেন প্রকৃতির ছোঁয়া। মসজিদের পশ্চিম পাশে ফুলের বাগানে বসে দেখতে পাবেন পরন্ত বিকেলের ডুবন্ত সূর্য। প্রচুর আম গাছ লাগানো হয়েছে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স জুড়ে। এছাড়া কাশফুল দিয়ে সাজানো হয়েছে মসজিদের প্রবেশ করার পথ, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আরও রয়েছে গাড়ি পার্কিং ও হেলিপ্যাড। নিরাপত্তার জন্য কমপ্লেক্সের তিন দিকে মনোরম লেক তৈরি করা হয়েছে।
এছাড়া কাঠাতারের বেষ্টনী তো আছেই। মসজিদটি রাতে অনেক বেশি নয়নাভিরাম হয়ে ওঠে, কারণ এর ভেতরে বাইরে এমনভাবে আলোকসজ্জা করা হয়েছে যা দর্শকদের নিয়ে যায় অপার্থিব জগতে, যা দেখে মনে পড়বে মহান স্রষ্টা আল্লাহর কথা। গুঠিয়া মসজিদ নামে খ্যাত এই মসজিদটি বরিশাল শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুড়িয়া গ্রামে অবস্থিত। 2003 সালের 16 ডিসেম্বরে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদ সান্টু চাঙ্গুড়িয়ার নিজ বাড়ির সামনে ব্যক্তিগতভাবে 22 কোটি টাকা ব্যয়ে 14 একর জমির উপরে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রম শুরু করেন। প্রায় 2,10,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 2006 সালে উক্ত জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। 2006 সালের 20 অক্টোবর জুমার নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদটির উদ্বোধন করেন সারসিনা দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ। মসজিদটি উদ্বোধনের পর থেকেই অগণিত দর্শনার্থীরা ভিড় জমান এর আঙিনায়। আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।